লিজার অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে সেরা। মানে আর কিছু না, ওই যে তোকে বলেছিলাম না, একটা ছেলে কয়েকদিন ধরে পিছু পিছু ঘুরছে। কি কথা বলবি না কি চুপচাপ এরকম বসে ধ্যান করবি? কোনটা? তুই কোনো কথা বলিস না। মেয়ে মানুষ দেখলে গায়ে পরে কথা বলতে আসবেন, আর তা না হলে এসে জোর করে ধাক্কা দিবেন। আর আপনি তো কদিন ধরে আমার পিছনে ঘুর ঘুর করছেন, আমি তো সেটা লক্ষ্য করেছি। কি ভাবছেন আপনি, আমি দেখি নাই? আপনি আমাকে চিনে ফেলেছেন? জি, আপনি আসার সঙ্গে সঙ্গে আমি আপনাকে চিনতে পেরেছি। কিন্তু কিভাবে? উপরওয়ালা আমাদের মতো যাদেরকে দৃষ্টি দেয়নি তাদেরকে অদ্ভুত একটি ক্ষমতা দিয়ে দিয়েছে, অনুভব করার ক্ষমতা। ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। এমন অনেক কিছুই আছে মানুষের জীবনে, কত কত গল্প, কত কত কবিতা, কখনো স্বপ্ন চুরি, আবার কখনো ছন্দপতন। এই সব কিছু মিলাতে গেলে না মানুষের জীবনটা আসলে অনেক ইন্টারেস্টিং। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, আপনি নিশ্চয়ই কোনো দার্শনিক টাইপের মানুষ। সেই সৌভাগ্য হলো কোথায় আমার, উপরওয়ালা তো তার আগেই আমার দৃষ্টি কেড়ে নিল। আমি মনে হয় আপনাকে অনেক বোর করছি, সরি, বেসিক্যালি আমি অনেক বোরিং একজন পার্সন। আরে না না, ইভেন আপনার সাথে কথা বলতে পেরে আমার নিজের অনেক ভালো লাগছে। আর তাছাড়া সেদিনের ঘটনার পর থেকে না নিজের মধ্যে এত গিল্টি ফিল হচ্ছিল, আমি তো ওয়েট করছিলাম কখন আপনার সাথে দেখা হবে আর হাত জোর করে আপনাকে সরি বলবো। আরে বাদ দিন এসব কথা, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, মানে ওই দিন কী বলছিলেন, মানে কী মেয়ে বারান্দা। আচ্ছা থাক থাক, ওটা আপনার না বুঝলেও চলবে, আমরা ওই বিষয়টা বাদ দিই প্লিজ। ওকে, আপনি যেমন বলছেন বাদই দিন। বাই দ্য ওয়ে, আমার কাছে আপনার জন্য একটা প্রপোজাল আছে। সর্বনাশ, আপনার ওদিনকার ঘটনা আর আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি অনেক সুন্দর একটি মেয়ে। এই সকাল সকাল পার্কে আমার পাশে বসে একটা সুন্দর মেয়ে আমাকে প্রপোজাল দিচ্ছে, মানে বিষয়টা আসলে অদ্ভুত, মানে আমার মতো একজন পার্সনকে এত সুন্দর একটা মেয়ে প্রপোজাল দিচ্ছে। আরে না না, আপনি যেরকম ভাবছেন ওরকম কিছু না, বিষয়টা হলো আমি জাস্ট আপনার একটা পোর্ট্রেট আঁকতে চাই। পোর্ট্রেট? ইয়েস। তাও আমার? হ্যাঁ,
দুনিয়াতে এত সাবজেক্ট থাকতে আমি কেন, মানে আপনি কি পাগল হয়ে গেছেন? সরি, মানে আপনি কি পাগল আর্টিস্ট? হ্যাঁ বলতে পারেন। আসলে না কে কি ভাবে আমি জানি না, তবে আমার যেটা মনে হয় এই যে আপনি, আপনার প্রতিকৃতি আপনি ছাড়া বাকি সবাই দেখতে পাচ্ছে, কি অদ্ভুত না? সরি, আমি অনেক লজ্জিত, আমি কখনো ভাবতে পারিনি আপনি এভাবে সত্যি সত্যি চলে আসবেন। পুরো ঘরটা অনেক এলোমেলো হয়ে আছে নিশ্চয়ই। আসলে আমি অনেক এলোমেলো ভাবে থাকি, তো জন্য সরি। আমার কোনো অসুবিধা নেই। আর কেউ নেই? আপনি একাই থাকেন এখানে? জি থাকে, ভাইয়া ভাবি আছেন, কিন্তু ওনারা এক মাসের জন্য দেশে বাইরে গিয়েছেন, নেক্সট মান্থের মধ্যেই চলে আসবে ওনারা। ও আচ্ছা, কিন্তু আপনার প্রবলেম হয় না? কী প্রবলেম হবে বলেন, সারাদিন তো বাসায় থাকি, আর যখন মন চায় তখন একটু বের হই, বাসায় বসে বসে গান শুনি, ফোনে কথা বলি, আর যখন ক্ষুধা লাগে তখন বুয়া আছে, উনি এসে খাবারের ব্যবস্থা করে দিয়ে যান। ওকে, কিন্তু আপনি এরকম ঘরটাকে অন্ধকার অগোছালো কেন করে রেখেছেন? আমার জন্য তো রুম গুছানো আর অগুছানো সবই তো একই রকম, আর অন্ধকারের কথা বলছেন, অন্ধকার আর আলো দুটোই আমার জন্য একই সম। যখন আলোকে অনুভব করতে ইচ্ছা করে তখন আলোকে অনুভব করি, আর যখন অন্ধকারকে অনুভব করতে ইচ্ছা করে তখন অন্ধকারকে অনুভব করি। আপনার মনে হয় একটু অসুবিধা হচ্ছে, আমি জানালা খুলে দিব? না না ঠিক আছে, আমি আমার মতো করে নিব, আমার যে কাজটা সেটা করতে আমার আবার পর্যাপ্ত আলো লাগবে। যদি আমি আলোকে ভালোবেসে ফেলি তখন অন্ধকারে কিভাবে থাকবো বলেন? কে বলেছে আপনাকে অন্ধকারে থাকতে? আচ্ছা আপনি যে কাজে আসছেন সেই কাজটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুরু করি। ছাড়া আপনি ছবি আঁকবেন? কারণ এগুলোই তো আমার সঙ্গী, আমার সঙ্গে সব সময় থাকে, এগুলো ছাড়া আপনি কিভাবে ছবি আঁকবেন? আমি না এই লাঠি আর চশমার বাইরে যে মানুষটা সেই মানুষটাকে আঁকতে চাই, সো প্লিজ এগুলো একটু খুলে রাখুন। কিন্তু আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একদম।
আচ্ছা, আপনি কি একটা জিনিস জানেন? আপনার চোখ কিন্তু মারাত্মক সুন্দর। কি করে জানবো বলেন? আমি তো কখনো দেখতে পাইনি। তাই তো বলে দিলাম, প্রবলেম নেই, এখন থেকে আমার চোখ দিয়ে আপনি সব দেখতে পাবেন। সেটা কি করে হয়? এই যে আমি বলে দিব আপনাকে। উপরওয়ালা আপনাকে দেখার জন্য দৃষ্টি দিয়েছে, কিন্তু আমাকে দেয়নি। হ্যাঁ, এই জন্য তো আমি আপনাকে হেল্প করছি। আপনার কি কি কেমন দেখতে মন চায় আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সব দেখিয়ে দিব। আচ্ছা, আপনি এইভাবে বসেছেন কেন? আচ্ছা ঠিক আছে, এক মিনিট আমি আসছি। কোনো সমস্যা? এমন ছেলে মানুষই করছো, দুদিন পর তো তোমার বিয়ে, তোমার হুবহু জানলে তো অনেক মাইন্ড করবে। আই ডোন্ট কেয়ার, মাইন্ড করলে করুক। আর তাছাড়া আমার ফ্যামিলিতে আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো ডিসিশন হয় না। সেটা ঠিক আছে, কিন্তু সমাজ বলতে তো একটা কথা আছে, সমাজের মানুষ কিন্তু আমাদের এই মেলামেশা কিন্তু সহজভাবে নিবে না। ওরা বিভিন্ন রকম কথা বলবে, সাত দিন পর তোমার বিয়ে, তখন তোমার হুবর অনেক মাইন্ড করবে, এসব ছেলে মানুষকে বন্ধ করো। আচ্ছা, আমরা তো খারাপ কিছুই করছি না, এতে দোষের কি? আর তাছাড়া তুমি কোনটাকে ছেলে মানুষই বলছো, তোমার ছবি আঁকাকে নাকি তোমাকে? আমার ছেলে মানুষই করার বয়স অনেক আগে শেষ, এখন আমি অনেক বড় হয়ে গিয়েছি। তাই নাকি? আপনি এখন বড় হয়ে গেছেন বলতে পারেন? কে আপনাকে বড় করলো? আমার স্বপ্নের স্বপ্নের রাজকন্যা। তা আপনার এই স্বপ্নের রাজকন্যা দেখতে কেমন? আমার স্বপ্নের রাজকন্যা দেখতে পরীর মতো সুন্দর। সে সবসময় আমার স্বপ্নে সবুজ শাড়ি, লাল টিপ, হাতবুত্তি, কাঁচের চুড়ি পরে আমার স্বপ্নে আসে। তা তুমি কি তোমার স্বপ্নের রাজকন্যার খোঁজ পেয়েছো? আচ্ছা, ওসব কথা আমরা বাদ দিই, বলো তো আমার ছবি আঁকা কত দূর হলো? কালকেই শেষ করে দিব। রোজ রোজ তোমার ছবি আঁকছি, তোমাকে খুব বিরক্ত করছি, খুব জ্বালাচ্ছি না তোমাকে? আরে না, আমি তোমাকে ওভাবে কোনো কিছু বলিনি, তুমি আমাকে আবারও ভুল বুঝছো। ভুল বুঝবো না তো কি করবো, আমি তোমার ছবি আঁকছি এত কষ্ট করে, কোথায় তুমি খুশি হবা? না, আমাকে ভাগানোর জন্য অস্থির হয়ে আছো। বাবা ঠিক আছে, বাবা আমি সরি বলছি, এখন তোমার রাগ কমানোর জন্য কি করতে হবে বলো আমাকে। আচ্ছা থাক, দরকার নেই, বাদ দাও। আরে আবার রাগ করেছো, আমি দুষ্টামি করছিলাম, বলো কি করতে হবে। আর বাবা বলে দেখো না, কালকে আমার পছন্দের জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে। আমি? হ্যাঁ তুমি, তো আর কে? আচ্ছা নিয়ে গেলে তুমি খুশি হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কালকে বিকেল, ঠিক আছে?
পিছনে থাকতে পারবো না, আমি তোমার জন্য সব করতে পারবো। আসবে বলে প্রজাপতির রং ছড়ালো, ভালোবাসবে বলে ভালোবাসা তোকে সাজালো। লিজান মেহেদি হাতে আজ মন যে রাঙালো। লিজান অ্যাক্টিভ গোল্ড মেহেদি সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে সেরা।